নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি শাহালিবাগ এলাকায় গিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলেও কেউই চিনতে পারলেন না। এক পর্যায়ে এক দোকানি বললেন খানকা শরীফে গিয়ে দেখেন, ওইটা হতে পারে। গিয়ে দেখা যায় খানকা শরীফ নামে পরিচিত পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় বিএসপির কেন্দ্রীয় কার্যালয়। পরে কয়েকজন এলাকাবাসী জানান বিএসপি হিসেবে নয় খানকা শরীফ হিসেবেই এটি পরিচিত। খানকা শরীফ নামের পরিচিত পাঁচতলা ভবনের মূল ফটকের সামনে ছোট বড় তিনটি সাইনবোর্ড। সবচেয়ে বড় সাইনবোর্ডটি বিএসপির কেন্দ্রীয় কার্যালয়ের, তার চেয়ে ছোট সাইনবোর্ডটি বিএসপির ঢাকা জেলা কার্যালয়ের, সবচেয়ে ছোট সাইনবোর্ডটি মিরপুর মেট্রো মডেল থানা কার্যালয়ের। সব কোটি নতুন বা অল্প সময়ে আগে লাগানো। ভবনটি প্রধান ফটকে কড়া নাড়তে একজন নিরাপত্তা রক্ষী দরজা খুলে দিলেন। গণমাধ্যম কর্মী পরিচয় দিলে তিনি ভিতরে প্রবেশ করতে দেন। ভবনটির নিচতলায় গ্যারেজ, যেখানে কয়েকটি ব্যক্তিগত গাড়ি রাখা রয়েছে। সেখানে বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারির ছবি সংবলিত আরবিতে লেখা নতুন একটি ব্যানারও পাওয়া গেল। ব্যানারের উপর ডান পাশে পুরনো কালো একটি নোটিশ বোর্ড লেখা খানকা শরীফের রাজনৈতিক বা দুনিয়াদারির কথাবার্তা বলা নিষেধ। নির্ধারিত মাহফিলের তারিখ ব্যতীত রাত 9টার পর খাদেম ব্যতীত অন্য কাহারও অবস্থান নিষেধ। ভেতরে প্রবেশের পর সেই নিরাপত্তা রক্ষী আরেকজন ব্যক্তিকে ডাক দেন। তিনি সেই ব্যক্তির সঙ্গে বিএসপির কার্যালয়ে যেতে বলেন। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা যায় ভবনটির চারতলায় বিএসপির অস্থায়ী কেন্দ্রীয় বা প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ে তিনটি কক্ষ, সব কটেই আকারে ছোট। কার্যালয়ে প্রবেশ করতেই প্রথমে যে কক্ষ, তাতে সাটানো আরও একটি নতুন ব্যানার। তাতে বিএসপির চেয়ারম্যানের ছবি, দলটির পাঁচটি আদর্শ, দলটির বাংলা ও ইংরেজি নাম, পতাকা, স্লোগান ও কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা রয়েছে। এই কক্ষে চারটি কম্পিউটার, একটি টেবিল, 12টি চেয়ার, একটি প্রিন্টার, একটি নতুন ফটোকপি মেশিন রয়েছে, কিছু বইও আছে। দ্বিতীয় কক্ষে দুটি টেবিল, কয়েকটি চেয়ার আছে। আর তৃতীয় কক্ষে একটি চৌকি বসানো, যেখানে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এলে তারা থাকেন। বিএসপি নেতারা জানান পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারির কার্যালয়। বিএসপির চেয়ারম্যান প্রতিষ্ঠিত কিছু অরাজনৈতিক সংগঠনের কার্যালয় ভবনের পঞ্চম ও তৃতীয় তলায়, আর নিচতলায় ব্যবহার হয় গ্যারেজ হিসেবে। একই ভান্ডারির ভেতরে দলীয় কার্যালয়ের এই পাঁচতলা ভবন, লাগোয়া আরেকটি চারতলা ভবন বিএসপির চেয়ারম্যানের বাসা। পাঁচতলা ভবনটির আরেক পাশে মসজিদ ও গাইসুল আজম নামের একটি মসজিদ, যা বিএসপির চেয়ারম্যানের পরিবার প্রতিষ্ঠা করেছে। আর চারতলায় বিএসপির কার্যালয়ের পাশেই আরেকটি কক্ষে দলটির ঢাকা জেলা কার্যালয়। বিএসপির প্রধান কার্যালয়ে রোববার বিকেলে 4টার দিকে প্রবেশ করলে সেখানে তিনজন নেতাকর্মীর উপস্থিত পাওয়া যায়। কিছুক্ষণ অবস্থান করার পর দোতলায় বিএসপির চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান নেতাকর্মীরা। দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারি বলেন, নিবন্ধন না থাকায় কেউ রাজনৈতিক কার্যালয়ের জন্য ভবন ভাড়া দিতে চান না, তাই এখানেই অস্থায়ী কার্যালয় স্থাপন করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। চূড়ান্ত নিবন্ধন পাওয়ার পর রাজধানীর পল্টনের দিকে স্থায়ী কার্যালয় বা প্রধান কার্যালয় করা হবে। জানা যায় বিএসপির প্রধান কার্যালয় শুরুতে ছিল চট্টগ্রামের ফটকছড়িতে। 2021 সালের শুরুর দিকে তা মিরপুর শাহালিবাগে আনা হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার এই দুই দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। বিএসপির চেয়ারম্যানের সঙ্গে আলাপচারিতায় জানা যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারি গ্রামের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারির জন্ম। তার পুরো নাম শাহবাজ দা গাউসুল আজম আলহাজ সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি। তার বাবার নাম শাহ ইউসুফ সৈয়দ মইনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল সুসাইনি আল মাঝভান্ডারি। তিনি পাকিস্তান আমলে চট্টগ্রাম বিভাগের ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1988 সালে মিরপুরের শাহ আলিবাগ এলাকায় থাকছে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ। শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারি জানান, বিএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে 71টি পদে 121 জন সদস্য রয়েছেন। বর্তমানে তাদের 40টি জেলায়, 250টি উপজেলায়, 1000 ইউনিয়নে কমিটি রয়েছে। আরও কমিটি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। দেশে তাদের প্রায় 2000 নেতা, 40,000-এর মতো কর্মী রয়েছে। নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অর্থেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলে।
দলটির গঠনতন্ত্র থেকে জানা যায়, বিএসপির পতাকা সাদা ও সবুজ কাপড়ের মধ্যে লাল বৃত্তের উপর ঈগল পাখির ছবি খচিত। দলটির প্রতীক আপেল, তাদের আদর্শ মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং প্রগতি ও অর্থনীতির মুক্তি। দলটির মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সরকার। বিএসপির চেয়ারম্যান বলেন, আমরা কোনো ইসলামিক দল নই, আগামী নির্বাচন সামনে রেখে একটি জোট গঠন করছি। আমাদের লক্ষ্য বর্তমান সংবিধানের আলোকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। যাদের সঙ্গে মতের মিল হবে তাদের সঙ্গে কাজ করবেন, জানিয়ে শাহজাদা সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি বলেছেন, আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।